আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 2 গজ 4 গ্রে কাপড় দিয়ে 40 ইঞ্চি একটি লম্বা প্যান্ট কাট সালোয়ার আমরা কীভাবে কাটিং করব। তো লেডিস, এই প্যান্ট কাট সালোয়ারগুলো হাইয়ের মাপ, লুচের মাপ এবং পায়ের মুখের মাপ আমরা সঠিকভাবে কীভাবে নেব এই ভিডিওতে আপনি বিস্তারিত শিখতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। তো এখানে কাপড়টি আমি ডাবল ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। তো দেখুন, এবার কাপড়টি ভাঁজ করার পরে কিন্তু এখানে 4 ভাঁজে ভাঁজ হয়ে যাবে। তো খোলা সাইডে আমি বাইরের দিকে রেখেছি, আটকানোর সাইডে আমার দিকে রেখেছি, এবং যে সাইডে আমরা এলাস্টিক বা রাবার লাগিয়ে নেব সেই সাইডটি আমার হাতের বাম সাইডে রেখেছি, এবং নিচের যে সাইডটি আছে এটা হচ্ছে আটকানোর সাইড, এই সাইডটি আমি হাতের ডাইন সাইডে রেখেছি। তো এইভাবে আমাদের কাপড়টি বিছিয়ে রাখতে হবে। তো এখানে সম্পূর্ণ কাপড়টি যদি আমরা লম্বাটি মেপে দেখি, কাপড়টি এখানে 40 ইঞ্চি লম্বা আছে, আমরা সালোয়ারটি তৈরি করব 40 ইঞ্চি। তাহলে নিচে যে মুড়িয়ে সেলাই দিব এবং এলাস্টিক লাগানোর জন্য মুড়িয়ে যে সেলাই দেওয়ার জন্য কাপড় লাগবে, এই কাপড়টি তাহলে আমাদেরকে এখানে জয়েন্ট দিতে হবে, তাই না? তো আমাদেরকে এখানে জয়েন্ট দিতে হবে। তো জয়েন্টের কাপড়টি আমরা কোথা থেকে বাইর করব সেই বিষয়টিও আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেব। তো নিচে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড়কে একটি মার্জিন করতে হবে, এবং এখানেও জাস্ট সেলাই মার্জিনে কাপড়কে একটি মার্জিন করতে হবে। এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে সালোয়ারটির হাইয়ের মাপটি নিতে হবে। আমরা একটি সালোয়ার 40 ইঞ্চি লম্বা হলে হাইয়ের মাপটি কত ইঞ্চি নেব, যার বডিটি 38 ইঞ্চি থেকে উপরের দিকে হবে তার জন্য 15.5 ইঞ্চি নিতে হবে, আর যার বডি 38 থেকে নিচের দিকে হবে তার জন্য 14.5 ইঞ্চি নিতে হবে। তো আমি যার জন্য কাটিং করতেছি তার বডি মাপটি 38 ইঞ্চি প্লাস, সেই জন্য এখানে 15.5 ইঞ্চি হাইয়ের মাপটি নিতে হবে। তো এই মার্জিনে আমরা ফিতেটি রাখবো, 15.5 ইঞ্চি এখানে মার্জিনটি করতে হবে। এই মার্জিনটাকে এখানে টেনে নিতে হবে। তো এইভাবে আমাদের হাইয়ের মাপটি নিতে হবে 40 ইঞ্চি একটি সালোয়ার লম্বা হলে। এরপর এখানে লুচের মাপটি নিতে হবে। তো একটি প্যান কাট সালোয়ারের লুচের মাপ আমরা সঠিকভাবে কীভাবে নেব, যার জন্য আপনি তৈরি করবেন তার কামিজের যে হিপের মাপ মানে কমরের মাপ যে মাপটি আসবে সেই মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ এখানে মার্জিন করতে হবে। তো আমি যার জন্য তৈরি করতেছি তার কমরের মাপ হচ্ছে 40 ইঞ্চি, 40কে 4 ভাগ করলে কত, 10। তো দেখুন এখানে 10 ইঞ্চিতে মার্জিন করতেছি, এবং আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, এই 2 ইঞ্চি সবার জন্য প্রযোজ্য থাকবে। এবং এই মার্জিন থেকে আপনি কতটুকু লুজ নেবেন সেটা আপনার রুচির ব্যাপার বা কাস্টমার রুচি অনুযায়ী আপনি লুজটি দিয়ে দেবেন। কেউ ফিডিং পড়তে ভালোবাসে, কেউ লুজ পড়তে ভালোবাসে, তাই না? তো প্যান্ট কাট সালোয়ার যেহেতু একটি ফিটিং সালোয়ার, এই জন্য এখানে আমি 3.5 ইঞ্চি লুজ নিচ্ছি, এর বেশি লুজ নিলে কিন্তু সালোয়ারটি লুজ হয়ে যাবে। তো 3.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। এই মার্জিন থেকে এখানে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে আমাদের হাইয়ের রাউন্ড শেপের জন্য। এই মার্জিনটি আমরা উপর থেকে টেনে নিব, এতটুকু জায়গা এখানে আমাদেরকে এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে হাইয়ের জন্য। এইভাবে লুজ ও হাইয়ের মাপটি নেওয়ার পরে পায়ের মুখের মাপটি নিতে হবে। পায়ের মুখের মাপটি নেওয়ার যে নিয়ম, যাদের বডির মাপটি 38 ইঞ্চি প্লাস হয়ে যাবে তাদের জন্য এদিক থেকে 2 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এখানে আমি 2 ইঞ্চিতে মার্জিন করতেছি, এবং যাদের বডি 38 থেকে নিচের দিকে হবে তাদের জন্য এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এখানে কিন্তু আমি 2 ইঞ্চিতে মার্জিনটি করেছি। এই মার্জিনটাকে দেখুন, এই হিপের মাপটির সাথে এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা স্কেলের সাহায্যে মার্জিনটাকে এখানে টেনে নিব। এরপরে আমাদের পায়ের মুখের মাপটি নিতে হবে। পায়ের মুখের মাপটি এখানে 11 ইঞ্চি নেব। 11 ইঞ্চিকে যদি আমরা 2 ভাগ করি কথা হচ্ছে 5.5। তো এই মার্জিন এখানে 5.5 ইঞ্চি ফিতে রাখতে হবে। দেখুন এখানে মার্জিন করতে হবে, এবং সেলাই মার্জিনের জন্য এখানে এক্সট্রা কাপড় নিতে হবে, এবং এখান থেকে এই মার্জিনটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো মার্জিনটিকে মিলিয়ে দেওয়ার জন্য দেখুন এখানে আমি শেপ কাটটি নিয়েছি, শেপ কাট দিয়ে আমরা এই মার্জিনটি করে নেব এখানে। এইভাবে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে। এই মার্জিনটি এভাবে করে নেওয়ার পর এখানে কাটিংটি করতে হবে। তো এইভাবে এই মার্জিনটি আমাদেরকে টেনে নিতে হবে। এই অবস্থায় কিন্তু মাপ ও মার্জিন করা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে কাটিংটি করতে হবে এখন।
তো এখানে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে 2 ফুট বাইরে দিয়ে আমরা এই কাটিংটি করে নিয়ে নেব। তো এখানে কিন্তু এতটুকু কাটিং করে নিয়েছি, এই অংশটি আপনি কাটিং করে নিতে পারেন, কাটিং না করলেও কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি বরাবর এই সিলেটটি দিয়ে দিতে পারেন। ওকে, এখানে যে আটকানো অংশটি আছে আমরা কাটিং করে নিয়ে নেব। এখানে যে অবশিষ্ট কাপড় আছে, কমরে যে এলাস্টিক লাগানোর ওখানে কাপড়টি আমাদেরকে জয়েন দিতে হবে, এই জন্য এখান থেকে 2.5 ইঞ্চি কাপড় আমরা বাইর করে নিয়ে নেব। এবং এখানে যে বাকি অবশিষ্ট কাপড় আছে কাপড়টি আমরা দেখুন এভাবে নিচে রাখবো। এই মাপে এখানে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো এখানে কোমরের জয়েনের কাপড় এবং এটা হচ্ছে পায়ের নিচে জয়েনের কাপড়, তাই না? তাহলে দেখুন 2x4 গ্রা কাপড় দিয়ে একটি প্যান কাট সেলার 40 ইঞ্চি লম্বা তৈরি করা সম্ভব, কিন্তু পায়ের নিচে এবং কোমরে আমাদেরকে জয়েন্ট দিতে হবে। এবং একটি প্যান কাট সেলোয়ারের হাইয়ের মাপ কীভাবে নিতে হবে, লুচের মাপ কীভাবে নিতে হবে, এ টু জেড আমি খুব সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।